সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা এদেশের মানচিত্রে সর্বদক্ষিণে প্রায় 8 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত নিঃসন্দেহে সমুদ্রপ্রেমীদের কাছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা এটি এক কথায় আপনি যদি প্রথমবার সেন্ট মার্টিন ভ্রমণে আসেন তাহলে এখানকার কোন কোন বিষয় আপনাকে হতাশ করবে কোন সৌন্দর্যের টানেই বা প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানে সেন্ট মার্টিনের সৌন্দর্যকে উপলব্ধি করার প্রপার ওয়ে কোনটা সব মিলিয়ে স্বপ্নের সেন্ট মার্টিন আপনাকে হতাশ করবে না তো প্রথমবার সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা থেকে দুটি পর্বে বিস্তারিত জানানোর চেষ্টা করব আর আমার এই যাত্রাকে আরও বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের সেন্ট মার্টিন অভিযান সেন্ট মার্টিন যাওয়ার বেশিরভাগ শিপ টেকনাফ থেকে ছেড়ে যায় তাই সেন্ট মার্টিন যেতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে টেকনাফ আসতে হবে সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিনে প্রতিদিন বেশ কয়েকটা শিপ যাওয়া আসা করে ঢাকা থেকে যেতে চাইলে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত সরাসরি বাস পেয়ে যাবেন আর আমাদের মতো আপনারও যাত্রাপথ যদি লম্বা হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় প্রথমে কক্সবাজারে আসা আর রংপুর থেকে কিভাবে আমরা কক্সবাজারে এসেছিলাম সেটা জানতে হলে কক্সবাজারের ভিডিওটা দেখতে পারেন একদিন কক্সবাজারে থাকার পর পরের দিন ভোরে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেই কক্সবাজার থেকে বেশ কয়েকটা বাস সার্ভিস সেন্ট মার্টিনগামী যাত্রীদের নিয়ে সরাসরি টেকনাফের জাহাজঘাটে নামিয়ে দেয় আর কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে একপাশে পাহাড় আরেক পাশে সমুদ্র দেখতে দেখতে টেকনাফ যেতে চাইলে জনপ্রতি 250 টাকা ভাড়া দিয়ে সিএনজি অথবা জিপ গাড়ি রিজার্ভ করে সরাসরি টেকনাফ পর্যন্ত চলে যেতে পারেন কারণ মেরিন ড্রাইভ রোড দিয়ে কোনো বাস চলাচল করে না সেক্ষেত্রে বাস আপনাকে অন্য আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাবে তবে বাসে যাওয়ার পথে প্রথমে দেখা মিলবে রোহিঙ্গা ক্যাম্প এরপর দূরে পাহাড় এবং বিস্তীর্ণ লবণ ক্ষেত প্রথমে নাফ নদী থেকে লবণাক্ত পানি ছোট ছোট ক্যানেলের মাধ্যমে জমির পাশে আনা হয় তারপর পলিথিন বেছানো জমিতে পানিগুলো ছড়িয়ে দেওয়া হয় সূর্যের তাপে এসব পানি আস্তে আস্তে শুকিয়ে লবণে পরিণত হয় কিছুক্ষণ পরে বাস সবাইকে নির্দিষ্ট জেটি ঘাটে নামিয়ে দেয় এখন আছি হচ্ছে কিয়ারি ঘাট টেকনাফে আমরা কক্সবাজার থেকে সকাল 6:30টায় এই বাসে করে এসেছি এবং 2.5 ঘন্টা পরে আমাদের এখানে নামিয়ে দিল একটু পরে আমাদের শিপ এখন নাস্তা করব আর দেখা হচ্ছে শিপে গিয়ে জাহাজ সম্পর্কে বলতে গেলে মান অনুযায়ী সেন্ট মার্টিন যাওয়া আসার টিকিটের ভাড়া 850 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে সাধারণত নভেম্বর থেকে মার্চ অথবা এপ্রিল মাস পর্যন্ত টেকনাফ থেকে বেশ কয়েকটা শিপ যাওয়া আসা করে যেমন কেয়ারি সিন্দাবাদ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এমভি ফারহান আটলান্টিক ইত্যাদি জাহাজে করে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2.5 ঘন্টার মতো অন্যান্য সময় যখন সাগর উত্তাল থাকে তখন জাহাজ না চললেও ট্রলার কিংবা স্পিডবোটে করে সেন্ট মার্টিন যেতে পারবেন শুধুমাত্র টেকনাফ না কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে এমভি B1 শিপ সরাসরি সেন্ট মার্টিন যায় সামনের শিপটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ আর আমরা যাব কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে যেটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর এই শিপের পরেই আমাদের শিপটা দাঁড়িয়ে আছে এটার ভেতর দিয়ে পার হয়ে আমাদেরকে শিপে পৌঁছতে হবে আসলে আমরা এগুলোকে জাহাজ বা শিপ যাই বলি না কেন এর চেয়ে ঢাকা বরিশালগামী লঞ্চগুলোও কিন্তু অনেক বড় যাই হোক শিপে উঠে জানালা দিয়ে দুপাশে দেখা যাচ্ছিল কুয়াশায় মরানো পাহাড় আর মাঝখান দিয়ে নাফ নদীতে গাংচিলগুলো প্রস্তুতি নিচ্ছিল উড়ার সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে সুন্দর ও ভালো লাগার মুহূর্ত এটাই যখন শিপগুলো চলা শুরু করবে এবং পেছনে পেছনে এই গাংচিলগুলো উঠতে থাকবে ঘড়ির কাঁটায় যখন ঠিক 9:30 আমাদের শিপ কচ্ছপের গতিতে যাত্রা শুরু করল আমাদের একপাশে বাংলাদেশ আরেক পাশে মায়ানমার মাঝখানে নাফ নদী সাথে গাংচিলের পাখা ঝাপটিয়ে ছুটে চলা আর এই দৃশ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা সবকিছুর কম্বিনেশনে পুরো যাত্রাটাই জাস্ট ওর্থ ইট আর কতটুকু এনজয় করার মতো হলে এসি সিটে বসা বাদ দিয়ে তপ্ত রোদে বসে এই দৃশ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় তা একবার কল্পনা করুন
তো চলুন কিছুক্ষণ উপভোগ করি আমাদের সেন্ট মার্টিন যাত্রা। কিছুক্ষণ পরে হালকার উপর ঝাপসা করে দেখা যাচ্ছিল স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। এদিকে সমুদ্রের পানির রংটাও বেশ নীল। কিছুক্ষণ পরে শিপ সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছল, কিন্তু জেটি ঘাটে পৌঁছেই অবাক হতে হয় ঘাটের এই অবস্থা দেখে। জোড়াতালি দেয়া আর ভাঙাচোরা জেটি দিয়েই প্রতিনিয়ত পার হচ্ছে হাজার হাজার পর্যটক। দায় সারানোর সংস্কার মধ্য দিয়েই চালানো হচ্ছে একে, কিন্তু উদ্যোগ নেই কোনো আধুনিক মানের জেটি তৈরিতে। এই দৃশ্য দেখার পর দেশি পর্যটকরাই যেখানে হতাশ, সেখানে বিদেশি পর্যটক যে কীভাবে আকৃষ্ট হবে তা আমার জানা নেই। জেটি ঘাটের ভিড় ঠেলে সামনের দিকে আসলেই সেন্ট মার্টিনের মেইন বাজার। যেহেতু এখন মূল কাজ হচ্ছে এখানকার একটা হোটেলে উঠে ফ্রেশ হওয়া, আর হোটেল আগে থেকেই বুকিং দিয়ে আসায় সেখানে যাওয়ার জন্য একটা ভ্যান কিংবা অটোরিক্সা ঠিক করতে হবে এখন। তবে এর ভাড়াটাও যেন আকাশচুম্বী। আমাদের হোটেল ছিল পুলিশ ফাঁড়ির পাশেই, দূরত্বটা বলতে গেলে খুব বেশি হলে 1 কিলো হবে। আর সেন্ট মার্টিনের এই অটো কিংবা ভ্যান ভাড়া আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে। ভাবছেন আমরা বাইরে থেকে এসেছি এজন্য? না, সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা নূর ভাই অনেক চেষ্টা করেও শেষমেশ হার মানতে হয়েছে। আসলে সিজনে সেন্ট মার্টিন মানেই সিন্ডিকেটে ভরপুর এক রাজ্য। কী আর করার, অবশেষে ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে হেঁটে যেতে হয় হোটেল পর্যন্ত। এরপর হালকা ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য একটা খাবারের হোটেলে চলে আসি। আমরা বিভিন্ন প্রকারের মাছ ভাজি দিয়ে দুপুরে খাবারটা খাওয়ার সিদ্ধান্ত নিই, তবে এখানকার মাছের স্বাদ খুব একটা ভালো ছিল না। যাই হোক, এতক্ষণ অনেক দুর্ভোগ এবং ক্লান্তির কথা বললাম, এসবগুলোকে নিমিষে মুছে ফেলতে পারে দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি। তো চলুন কিছুক্ষণ উপভোগ করি সিজনে সেন্ট মার্টিনের শান্ত সমুদ্রের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির সমুদ্রবিলাস। Thank you.
বেশ কিছুটা সময় সমুদ্রের পানিতে দাপাদাপি শেষ করে হোটেলে গিয়ে ফ্রেশ হওয়া। এরপর বিকেলের সময়টাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া সেন্ট মার্টিনকে আর একটু ভালো করে এক্সপ্লোর করতে। কেউ যদি সেন্ট মার্টিনের অ্যাকচুয়াল সৌন্দর্যটাকে খুঁজে পেতে চায় তাহলে বিচের পাশ দিয়ে হাঁটতে হবে নতুবা সাইকেল নিয়ে ঘুরতে হবে। আমার মতে সাইকেল চালানোটাই বেস্ট অপশন। সেই ক্ষেত্রে প্রতি ঘন্টায় 40 টাকার বিনিময়ে ভাড়া নিতে পারেন এই সাইকেলগুলো। তবে এর আগে সাইকেলটির রানিং এবং ব্রেক ঠিকঠাক আছে কি না তা অবশ্যই দেখে নেবেন। জোয়ার ফাটার সময় জেনে নিয়ে চাইলে সাইকেল নিয়ে চলে যেতে পারেন ছেড়াদ্বীপে। সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্বটাতে আমরা ছেড়াদ্বীপ ঘুরে দেখব। ছবি তুলবা? কি সাজছো তুমি? হিরো আলম? হিরো আলম লাইট না? হিরো আলম তোমার নাম কি? কি নাম? কি সাজছো তোমরা? তোমার নাম কি? দেখ কাটা নাই লাগে না? কাটা নাই না? তোমরা তো উগান্ডা হয়ে গেছো, উগান্ডা উগান্ডাবাসী। এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপ অংশ। ওই যে দূরে সূর্যাস্ত হচ্ছে, এটা পশ্চিম সাইড, সূর্যাস্ত দেখা যাচ্ছে। এই যে সাইডে কেয়া বন, ওই যে একটা নারকেল গাছ। দাদা দাদা কিছু নাই নাই নাই। বাহ, এই জায়গার কুকুর গুলাও ফ্রেন্ডলি একদম। এক অপার্থিব সূর্যাস্তের মধ্য দিয়ে পার হয়ে গেল আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিনটা। অবশ্য রাতের অর্ধেকটা সময় কেটেছে আড্ডা আর গানে গানে। তো চলুন গানে গানে বিদায় নেওয়া যাক আজকের এই ছোট্ট গল্প থেকে। I'm gonna get you.